আজকে তোমাদের সাথে আমের আচারের আরেকটা রেসিপি আমি নিয়ে চলে এসেছি। এই আচারটা এক বছর না, বছরের পর বছর এই আচার ভালো থাকবে। আর এই আচার বানানোর জন্য কোনো রকম গ্যাস ওভেন জ্বালিয়ে আম সিদ্ধ করার ব্যাপার নেই, মশলা ভাজার ব্যাপার নেই। এমন একটা আচার যে ইনস্ট্যান্ট তৈরি হবে, আম সিদ্ধ ভাজা মশলা বা রোদে দেওয়ার ঝামেলা কোনোটাই কিন্তু এই আচার বানাতে লাগবে না। অনেকেই মনে করেন যে কাঁচা আমের আচার বানানোর সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে তাদের বলি তোমরা কিন্তু খুব সহজে এই আচারটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। এই আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচা আম, আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার, যেটা রুটি পরোটা ভাত মুড়ি তুমি যেটার সাথে খাবে খেতে কিন্তু দারুণ লাগে। আর একদম চিন্তা করতে হবে না, এটা বছরের পর বছর এই আচার ফ্রিজের বাইরেই কিন্তু খুব ভালো থাকবে। তো প্রথমে এবার আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। নির্ভয়ে তোমরা এই আচারটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো। কাঁচা আম হলে খুব ভালো হয়। অনেক সময় কী হয়, কাঁচা আম থাকতে থাকতে হালকা একটু হলদে ধরনের হয়ে যায়, সেই আম দিয়েও কিন্তু এই আচারটা তুমি বানিয়ে নিতে পারবে। আমি কিন্তু এখানে কাঁচা আম নিয়েছি, কিছু আম কিন্তু এরকম হলুদ হয়েছে পাকেনি, এই আম দিয়ে কিন্তু আমি আজকের এই আমের আচারটা বানাচ্ছি। তো ভালোভাবে প্রথমে খোসা পিল করে দিচ্ছি। আমের খোসা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, এবার এই আম একটু ধুয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে লম্বা লম্বা টুকরো করে কাটতে পারো, বা আমি যেমন কেটেছি ছোট ছোট টুকরো করে এভাবে কাটতে পারো। আমি কিন্তু কোনো শেপ দিইনি, জাস্ট খালি আলুর মতো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এভাবে কাটলে কী হয়, আমের আচারটা তাড়াতাড়ি মজে যায়, আর খুব তাড়াতাড়ি এই আচার তেলের সাথে মিশে নরম হয়ে যায়। আম কাটা আমার এখানে হয়ে গেছে। এবার এই আমের আচার বানানোর জন্য আমাদের যে স্পেশাল মশলাটা তৈরি করতে হবে, সেই জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি 2 চামচ গোটা ধনে, সাথে দিচ্ছি 1.5 চামচের মতন 5 ফোড়ন, আর দিচ্ছি 1/4 চামচ কালো জিরে, সাথে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। তোমরা এখানে সাদা কালো যে কোনো রকমের সর্ষে নিতে পারো। এবারে গোটা মশলাগুলোকে আমাদের গুঁড়ো করতে হবে, একদম বেটে মিহি পেস্ট করার দরকার নেই বা একদম পাউডারের মতো পেস্ট করার দরকার নেই, জাস্ট খালি 2-3 বার নব ঘুরিয়ে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। দেখাচ্ছি আমি, ঠিক এরকম একদম দানা দানাও থাকবে না, আবার দানাগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে পাউডার হয়ে যাবে না, যেটাকে বলা হয় দাঁড়া পেশানো, ঠিক এরকমভাবে কিন্তু আমাদের গুঁড়ো করে নিতে হবে। মশলা আমাদের একদম রেডি। এবার একটা বোলের মধ্যে প্রথমে আমি আমের টুকরোগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা বানালাম, সে কাঁচা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো জায়গায় কিন্তু তোমরা কাঁচা লঙ্কা এখানে চিরে দিতে পারো। দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি চিনি। এই আমের আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে, সেজন্য এখানে চিনি পরিমাণটা কিন্তু আমি 2 চামচ দিয়েছি। তোমাদের যদি মনে হয় একটু বেশি প্রয়োজন আছে, পরে এটা মেশানোর পরে টেস্ট করে এর মধ্যে দিয়ে দিতে পারো। আর দিচ্ছি সাথে সর্ষের তেল 1/2 কাপ। সর্ষের তেলটা প্রথম অবস্থাতে কিন্তু এইটুকুই দিতে হবে, তারপরে যত দিন যাবে তোমরা কিন্তু এই তেলটাকে বাড়াতে পারো। যেমন হয়তো মুড়ি খাওয়ার সময় মানুষ আচার খেতে খেতে তেলটা কম হয়ে গেছে, তখন তোমরা কিন্তু এভাবে কাঁচা তেল এর মধ্যে ঢেলে বাড়িয়ে দিতে পারো। কিন্তু মশলাতে মাখানোর সময় তেলটা কিন্তু অতটা পরিমাণে আমাদের লাগবে না। এবার খুব ভালোভাবে সব মশলা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এই আচারটা যখন তুমি বানাবে তখন এর যে ফ্লেভারটা বেরোবে না, অদ্ভুত লাগে। এটা না রোদে শুকাতে হয়, না গ্যাস ওভেনে আম সিদ্ধ করতে হয়, আর না আমাদেরকে মশলা ভাজতে হয়, এসব ছাড়া একদম কাঁচা আমের কাঁচা আচার বলতে পারো। এটা বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট, আর এই আচারের মেয়াদ হচ্ছে বছরের পর বছর। আমি কিন্তু এর আগের বছর বানিয়ে ফ্রিজের বাইরে রেখেছিলাম, এখনও কিন্তু ওই আচার ভালো আছে, তাই কিন্তু আমি এখানে অল্প করে বানাচ্ছি। তোমরা চাইলে পরিমাণে বেশি বানিয়ে
এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারো। এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিকের জার আচার ঢেলে রাখার জন্য। তোমরা চাইলে এখানে কাঠের জার বা এরকম প্লাস্টিকের জার নিতে পারো যেটাতে আচার বা চাটনি বা জিলি এরকম রাখা হয়। তো এই আচারটা না যখন মাখাবে তখন যতটুকু তেল দিয়েছি তার সঙ্গে কিন্তু ভালোভাবে মেখে যাবে। তারপরে এটা যত পুরনো হতে থাকবে আস্তে আস্তে তেলটা কিন্তু ওপরে ভাসবে। তাই সারা বছর যখন আমরা ব্যবহার করব এটাকে, মুড়ির সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো বা খিচুড়ির সাথে খেতে পারো, যখন তেলটা মনে হবে যে একদম কমে গেছে তখন তোমরা এখানে পরিমাণ মতো কাঁচা তেল ঢেলে ঢেলে রাখতে পারো। তাহলে তেল যত পড়বে আচারটাও ভালো থাকবে আর তেলটাও আমাদের ব্যবহার হয়ে যাবে। আশা করি অনেকেরই ডাউট ক্লিয়ার হলো। অনেকে বলে যে এরকম আচার বানানোর জন্য সময় সাপেক্ষ ব্যাপার, দেখলে তো কত সহজে আমরা ইনস্ট্যান্ট কাঁচা আমের কাঁচা আচার বানিয়ে নিতে পারলাম, যে আচারটা বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা রেখে খেতে পারি। আশা করি আমার আজকের এই খুব সহজ পদ্ধতিতে দীর্ঘমেয়াদি আচারের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর স্পেশালি আজকের আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই ছিল আমার আজকের রেসিপি। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।